गुड मॉर्निंग फ्रॉम शेषनाग एन बजे 5:15 तो हमें बेची आज के बेची जेते ट्रेकिंगर आज के टार्गेट आज पुकुरे जा महादेव दर्शन करार अमरनाथ बाबा यही रखम नदी पास कल के टेंट छो पूरा आकाश परिष्कार आज पूरे बरफ देखा जा बरफ देखा आकाश एदि के बरफ है दिए दिए दी रास्ता चले जापुरे पास झरना এই বাবল টপ ক্রস করলাম এখন এবারে যাচ্ছি এখানে একটু চা পান হলো সকাল থেকে কিছু খাইনি এখানে একটু খেলাম দিয়ে এখন ওই দিকে উপরে চড়বো আবার একটা চড়াই এটা হচ্ছে গণেশ টপ এই দুটোই সবথেকে মুশকিল চড়াই তারপরে আবার ইজি হয়ে যাবে এগুলো দিয়ে আস্তে 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 করে নিতে হবে এই গণেশটা পৌঁছালাম আমরা মানে আমি আর এই যে রাস্তাটা পুরো বরফের খুব সাবধানে যেতে হবে আর ওখানে গণেশ টেম্পের ক্যাম্প এখানে আর্মি ক্যাম্প এইটা পুরো স্ট্রেসটা বরফে ঢাকা আর বরফ দিয়ে যখন যাচ্ছি তখন একটু পাটা স্কিড করে যাচ্ছে এই কাদাগুলো ততটা স্কিড করছে না বরফে যতগুলো স্কিড করছে পাটা बालिर मत लगे बरफटा अद्भुत उठार समय दारण कष्ट एन और सरकम खूब एक कष्ट नहीं नामार समय तब आस्ते 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 नामते हैं किसी आईटीपी जवान बरफ नहीं मजा कर फुल बरफ आवार आकाश मेघ डेगे आसका एक सूर्य आस्ते आस्ते मेघ ढेके आसने बरफ नहीं मजा चलते चला चला साहब
আর্টিফিশিয়াল ফুল কিন্তু তবু ভালো সাজিয়ে গেছে ভান্ডারাটা। चिकली देना वो ওয়াকিং ট্রেল দিয়ে যাচ্ছি। এই ট্রেলটা একটু ভালো, ওই ট্রেলটা থেকে ওটা পুরো কাদায় ভর্তি, কারণ ঘোড়া তারপরে জল যদি করছে এটা দিয়ে ঘোড়া ফোড়া যায় না, অতটা জলও নেই, তাই জন্য এই ট্রেলটা দিয়ে হাঁটা একটু সুবিধাজনক। সব যাত্রীরা এক এক যাচ্ছে,
হচ্ছে পিঠু, আমরা পদযাত্রী। এইদিকে সব ঘোড়া যাত্রীরা আসছে। দারুণ দৃশ্য, পঞ্চতারিণী ওই ওইখানে পঞ্চতারিণী। আর এখন একটু রেস্ট নিচ্ছি আমি, এখানে বসে প্রকৃতির আনন্দ নিচ্ছি। এত সুন্দর প্রকৃতি, যদি একটু না বসে আনন্দ দিলাম তাহলে কি আর এলাম এখানে? তাড়াহুড়ো করে এলাম, তাড়াহুড়ো করে চলে গেলাম, এরকম করলে তো হবে না। একটু প্রকৃতির আনন্দ নিতে হবে মাঝে মাঝে। এই পঞ্চতারিণী পৌঁছাচ্ছি, এই যে রাস্তা। পাঁচটা এরকম নদী মিলে পঞ্চতারিণী হয়েছে, ওই জন্য নাম পঞ্চতারিণী। বরফে ঢাকা চূড়া, নদীর মাঝখান দিয়ে রোড বানানো আছে, রয়ে যাচ্ছে পঞ্চতারিণী বেস ক্যাম্প। সাড়ে 11টা বাজলো, এখন পঞ্চতারিণী পৌঁছালাম এই ক্যাম্পে ভেতরে। এবারে ভান্ডারাতে কিছু খাওয়া দাওয়া করবো, হালকা হাওয়া দিচ্ছে মারাত্মক ঠান্ডা হাওয়া। তো তারপরে আমার যাত্রা শুরু করব অমরনাথ গুফার দিকে, দেখা যাক কটায় পৌঁছাতে পারি। হচ্ছে হেলিপ্যাড সেন্টার পঞ্চতারিণীর, এখান থেকে হেলিকপ্টার টেক অফ আর ল্যান্ডিং হয়। ওখানে একটা হেলিকপ্টার দাঁড়িয়ে আছে অলরেডি। ওইখানে হচ্ছে গুহা, ওই জায়গাটা লাল মতো ছুটি দেখা যাচ্ছে। জগন্নাথ গুহা, আর বেশি তো নেই। এরপরে হয়তো মোবাইলটা জমা করে নেবে, ব্যাস ক্যাম্প থেকে দর্শন হয়ে যাবে। তো এবারে আমি অমরনাথ গুহার কাছে চলে এসেছি। আমি পৌঁছেছিলাম এখানে 2টোর সময়তে, তারপরে ক্লোক রুমে জিনিসপত্র জমা করে ব্যাগ মোবাইল ওয়ালেট সব কিছু জমা করে দিতে হয় এখানে। তারপরে আবার অমরনাথ গুহায় দর্শন করার জন্য লাইন দিয়ে দর্শন করে বেরোতে বেরোতে প্রায় যেমন 4টে বেজে গেছিলো। এরপর থেকে আমি আবার নিচের দিকে হাঁটা শুরু করি। আমি নেমেছিলাম বালটাল রুট দিয়ে, তো ওই নিচের এখন নামছি আমি।
এখন একটু আগে বৃষ্টি পড়ছিল আর এখনই রোদ। আধ ঘন্টা বেশ ভালোই টিপ টিপ করে বৃষ্টি হলো। তাহলে কাল তাহলে আর সাড়ে নটা পনেরো কিলোমিটার, আশা করছি রাস্তাটা ঢালাই হবে। এরকম এরপরের লঙ্গার আছে তুমেলে, তুমেলে একটু রেস্টিং প্লেস আছে। রাস্তা এখন বাজে ছটা, একটু বৃষ্টি পড়েছে আগে। इस साइड आ जाओ भाई, बोले इस साइड आ जाओ। एक एक्सीडेंट होते तो मसला, बोले इस साइड आ जाओ। साला घोड़ा चलाना आता नहीं, घोड़ा लेके घूम रहा है। ले जाओ रास्ता, বাল তালার জন্য ঘোড়া জন্য জিজ্ঞেস করলাম, তো বলছে যে 2000 টাকা বললো, 2500 টাকা বললো। তারপরে দরদাম করলে 1000 টাকা বললাম, তো লাস্টে 1500 টাকা বলছিল। আরাম থাক, দরকার নেই। আজকে শরীরটা ফেরার সময় ভালো লাগছিল, মনে হচ্ছিল যদি 1000 টাকা করতো তখন করে নিতাম। ঘোড়াটা প্রচণ্ড টায়ার্ড লাগছে, আর কাঁধে বেশি পেটে নিতে পারছি না, প্রচুর ভারী লাগছে। সন্ধ্যে 8টা বাজে এখন। এই রাস্তার মধ্যে লাইট ভালোই আছে, অসুবিধা কিছু হচ্ছে না হাঁটতে। আর বালটাল এখনও প্রায় 5 কিলোমিটার দূরে। ঠিক আছে, আমার বালটালে গিয়ে দেখা হবে। এখনই একটা লঙ্গার পেরিয়ে এলাম, ওখান থেকে কলা ভেতরে একটা ওষুধ নিলাম। কলাটা ঢুকিল তিরলি একটু লাগছে, ঠান্ডা লেগেছে ওখানে। ব্যাস এবারে যত তাড়াতাড়ি করে পাল্টালে পৌঁছানো যাক, তারপরে লেপের ভিতরে ঢোকা যাবে। ঠান্ডা ভালোই আছে, সকাল দিকেও তো ঠান্ডা লাগেছিলো না যখন রোদ ছিল, এখন ঠান্ডা ভালোই লাগছে। মনে হয় দুমাইলের ক্যাম্প ক্যাম্প পয়েন্টটা আসছে। আমাদের রাস্তা এখন বাজে 8:20। গুড মর্নিং ফ্রম বালডাল। কাল রাত্রে এখানে প্রায় 9টার সময় পৌঁছেছিলাম, তো রাত্রে দুমাইল পর্যন্ত এসেছিলাম। তারপরে দুমাইল থেকে গভর্নমেন্টের বাস আমাদেরকে বালডাল নিয়ে এলো। লাকিলি হালকা অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো হাঁটতে হাঁটতে। শেষনাগ থেকে হাঁটা শুরু করেছিলাম, শেষনাগ থেকে হেঁটে অমরনাথ, অমরনাথ থেকে আবার বালডাল নিচে নামা, তো খুবই অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো এখানে একটা টেন্টে ছিলাম, টেন্টের রেটও খুব সস্তা, টেন্টের 250 টাকাতে পেয়ে গেছি, সব থেকে সস্তা রেন্ট এখানের মধ্যে। আর এদের সুবিধাও অনেক ভালো ছিল, গরম জল দিচ্ছে চান করার জন্য, আর চার্জিং পয়েন্ট ভালো আছে, কারেন্ট ছিল, সব কিছুই আছে। আর ওদিকে একটা লঙ্গারও ছিল, ওখানে মোটামুটি সব কিছু ফেসিলিটি এদিকে আছে। এবারে আমি এখান থেকে যেতে যাবো, কি বলে, এখান থেকে আমি শ্রীনগর যাবো শেয়ার ট্যাক্সি বা বাস দিয়ে। তা রাস্তা দেখা হবে, চলো বাই। এখানেই আমার অমরনাথ ট্রেক শেষ, এবারে আবার নতুন ব্লগ নিয়ে আসবো। এই যে বালতালের বাস স্ট্যান্ড আর ট্যাক্সি স্ট্যান্ড, এখান থেকে সব প্রাইভেট গাড়িগুলো পাওয়া যায়, প্রাইভেট ট্যাক্সি বাস সব পাওয়া যায়। এখন এখান থেকে শেয়ারিংয়ে শ্রীনগর পর্যন্ত বলছে 500 টাকা, একটা ড্রাইভার 400 টাকা বললো। বাসের রেট জানতে চাইছিলাম, তো বাস আমি দেখতে পাচ্ছি না, খুব একটা বাসের লোকজনও দেখতে পাচ্ছি না। দেখি বাসের একটা লোককে জিজ্ঞেস করি, তারপরে আমি ডিসাইড করবো কি বাসে যাবো না ট্যাক্সিতে যাবো, সুমোগুলোতে যাবো। তো আমি বালটালের বাস স্ট্যান্ড থেকে বাস পেয়ে গেছিলাম, মাত্র 2 সিট অ্যাভেলেবেল ছিল, আর বাসটা ছাড়ছিল তখনই। তো সিট পিছু 300 টাকা করে নিল, তো আমার সস্তাই আছে, তো আমি এটাই করে নিলাম, বাসটাই করে নিলাম। আর এখন সোনমার্গটি ক্রস করে আমরা যাচ্ছি, বালিটাল থেকে শ্রীনগর যাওয়ার পথে সোনমুখ রাস্তার মধ্যে পড়ে। এটাও একটা দারুণ ট্যুরিস্ট ডেস্টিনেশন, এখানে অনেক হোটেল ও রিসর্ট অ্যাভেলেবেল আছে থাকার জন্য।
বাস স্ট্যান্ডে এলাম। এখান থেকে এবারে বাস ধরে আমি যাবো ডাল লেকের কাছে।